হ্যালো গাইস, কি খবর? আশা করো সকল ভালে চাগে, ভালে থাকক, সুস্থ থাকক, দিনটো সকলোৱে শুভ হোক। মই পূবালি, আজি আকৌ অন্য এটা নতুন ভিডিওর সৈতে পূবালি ব্লগলৈ সকলোকে স্বাগতম জানাইছো। আর আজি আপনাদের মাজত মই এটা লোকেল চিকেন, লোকেল স্পাইসি চিকেন রেসিপি লৈ আহিছো। আর আশা করছো আপনাদের ভিডিওটা সকলোৱে ভাল পাব। আর যদিহে ভাল লাগে আপনাদের শেষলৈকে ভিডিওটা চাব, স্কিপ নকৰাকৈ কিদরে মই লোকেল স্পাইসি চিকেন বনালো। তেতিয়াহলে বলক বেশি টাইম নকৰি ভিডিওটো স্টার্ট করে দিও। লোকেল চিকেন বনাবর কারণে মই এখানে রেডি করে লোক লুকিলা তেজপাত, অলমান গোটা জিরা আর শুকান জ্বালা আর গোটা ধনিয়া আর এইফালে আছে লং, ইলাচি, ডালচেনি। এইখানে অলমান গরম করে এইখানে মই মিক্সারত গ্রাইন্ড করে লম। আর এইফালে আছে জালুক কেটামান, আর এইফালে আছে ডাঙর সাইজের তিনটা আলু, দুটা পিঁয়াজ আর আদা রহুন বটা। এইখানে মই রেডি করে লোসো। এইখানে এটা গরম করে এইখানে মই মিক্সার পিছি লম, তারপর চাই থাকব। এইফালে এখন এইখানে মই গোটেখিনি গরম করে লম অল্প টাইম। এইফালে গেছত এখন কেরাহী পাতি ইয়াতে আলুখিনি অলপমান ফ্রাই করে লম। অলপ হালধি আর অল্প নিমখ দিছো। তেল গরম হয়ে আসলে অকনমান চেনি দি দিছো আর দিছো ইয়াতে কাটি থাকা পেঁয়াজ। এইখিনি এতিয়া ভালদরে ভাজি লম, পেঁয়াজের কালার অহালেকে এইখানে ভাজি লম। পেঁয়াজ ভাজা হয়েছে, ইয়াতে মই দি দিছো এতিয়া আদা রহুন পেস্টখিনি। এইখিনি অলপমান কেঁচা গন্ধ যোৱালৈকে ভাজি লম। আর ইয়াতে দুটা কেঁচা জ্বালা দিলো। আদা রহুন ভাজা হয়ে গেছে আর এতিয়া ইয়াতে মই দি দিম মাংসখিনি। মাংসখিনি দি এইদরে অল্প টাইম ভাজি লম। মাংসখিনি 10 মিনিটমান এইদরে কমপ্লিট ভাজি লওয়ার পিছত মই এতিয়া ইয়াতে দি দিছো আলুখিনি ফ্রাই করে লওয়া। আর মানে ইয়াতে একো দিয়া নাই, এতিয়া দিমহে নিমখ, হালধি, এইবিলাক এতিয়া ব্যবহার করিম। ইয়াতে দি দিছো আন্দাজ মতে নিমখ। মাংসখিনি মই পেঁয়াজ আর আদা রহুন দিয়ে 10 মিনিটমান কমপ্লিট ভাজি ললো। দেখো আন্দাজ মতে হালধি, আর এতিয়া দিম মই ইয়াতে মিক্সারত পিচি থাকা এই মশলাখিনি। দুই চামচ আর অলপমান দিছো, বেশি দিয়া নাই। এইখানে পিছত দিছো কারণ এইখানে মই একবার গরম করে লোক মশলাখিনি, সেইকাৰণে তেলতে নিদিল,
জ্বলি যাব পাৰে বুলি তোমাৰ পিছত দিছোঁ এইদৰে এতিয়া অলপ টাইম আকৌ ভাজি ল'ম এইদৰে এতিয়া মাংসখিনি আকৌ মই কমপ্লিট 10 মিনিটমান ঢাকি ঢাকি ভাজি ল'ম মাংসখিনি এইদৰে মই অলপ কম কমকৈ পানী দি ভালকেনে সিজাই ল'লোঁ আৰু এতিয়াহে মই বেছি পানী দিম এতিয়া মাংস সিজিবলৈ লাগিছে আগতে 10 মিনিটমান সময় মই কমপ্লিট অলপমান পানী ব্যৱহাৰ কৰি মাংসখিনি সিজাই ল'লোঁ আৰু এতিয়া মাংস ফুটি আছে এতিয়া মই পানী দি দিম আৰু এইখিনি মই এতিয়া ঢাকন দি ভালদৰে উতলিবলৈ দিম আৰু পানী কমি আহিলে এইখিনি মোৰ স্পাইচি চিকেন ৰেডি হৈ যাব এতিয়া মই ঢাক মাৰি দিম এয়া আমাৰ মাংস ৰেডি হৈ গৈছে আপোনালোকে নিজৰ জোখত জোলটো ৰাখিব পাৰিব আমাৰ অলপ জোল বেছিকৈ লাগে কাৰণে মই অকণ বেছিকৈ ৰাখিছোঁ এয়া দেখিছেনে মই কিন্তু ইয়াত কালাৰৰ কাৰণে একো বেলেগ মানে কালাৰ মচলা ব্যৱহাৰ নাই কৰা এই আপোনালোক যিখিনি মচলা দেখাইছিলোঁ গোটা মচলা সেইখিনিয়ে বেছি কিনে মই ব্যৱহাৰ কৰিছোঁ অলপ ধুনীয়া এটা কালাৰেই আহিছে এতিয়া মই গেছ অফ কৰি দিম আৰু এইফালে কুকাৰ বহাই থৈছোঁ গুণগুণৰ মাংস বনাবলৈ আছে বনাই লওঁ এইখিনি আমাৰ হৈয়ে গৈছে মই নমাই দিম এতিয়া নিজৰ হিচাপত আপোনালোকে জোলটো ৰাখিব যদি কমতি খায় ইয়াতকৈও গ্ৰেভি লাগে তেতিয়াহ'লে আৰু অলপমান বেছি গ্ৰেভি হ'বলৈ দিব পাৰিব আৰু যদি নালাগে তেতিয়াহ'লে ইমানতে ৰাখি দিব পাৰিব এয়া মোৰ ফাইনেল মাংস ৰেচিপি আজি ৰেডি হৈ গ'ল আৰু আপোনালোকৰ যদি এই ৰেচিপিটো ভাল লাগিলে তেতিয়াহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আজি ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ আকৌ এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে সকলোকে ধন্যবাদ জনাই আজি ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিছোঁ ধন্যবাদ